হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনের ফোর সিক্সটি নাইন পেজের যে জিওগ্রাফি সেটটি আছে সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট নদী পার ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তিকরণের যে প্রক্রিয়ায় ভূমিকা সর্বাধিক সেটি হল আনসার হবে জলপ্রবাহ হয় ওয়ান পয়েন্ট টু মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং ওয়ান পয়েন্ট থ্রি ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হল একসঙ্গে নিম্ন ক্ষয় ও পার্শ্ব ক্ষয় ওয়ান পয়েন্ট ফোর ভূপৃষ্ঠের ওপরে যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা জিরো ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হল টেন কিলোমিটার একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত ওয়ান পয়েন্ট সিক্স যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি তা হলো আনসার হবে মরু জলবায়ুতে ওয়ান পয়েন্ট সেভেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল অমরাবতী ওয়ান পয়েন্ট আ ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী গোদাবরী নদীর উপনদী ওয়ান পয়েন্ট নাইন একটি বর্জ্যের উৎস হলো আনসার হবে ইউরেনিয়াম জিরো মৌসুমী বায়ু ভারতবর্ষের প্রবেশের প্রধান কারণ ক্রান্তীয় বায়ুর আগমন রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে শিলার ভূমিকা রয়েছে তা হল ব্যাসল্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হলো এই এখানে অপশনগুলো একটু ভুল রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো দিল্লি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল আর এফ হলো আনসার হবে ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড অপশান খ তারপর দেখো সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান ওয়ানে সাহারায় প্রস্তরময় মরুভূমি হামাদা নামে পরিচিত এটি শুদ্ধ টু পয়েন্ট ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে ভূমিরূপ হল ড্রামলিন এটিও শুদ্ধ টু পয়েন্ট ওয়ান থ্রি জেড বাই প্রভাব এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটিও শুদ্ধ টু পানীয় জলের মধ্যে আসানিকের পরিমাণ জিরো পয়েন্ট মিলিগ্রাম পার লিটারের বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাক ফুড ব্যাধি হয় এটিও শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভ মাটির ক্ষয় ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি এটি হচ্ছে মিথ্যা বা অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান উপগ্রহচিত্রে এফ ব্যবহার করা হয় এটি হচ্ছে শুদ্ধ টু পয়েন্ট ওয়ান সেভেন পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয় এটি হচ্ছে অশুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়ারিকে ড্যাশ বলে আনসার হবে তির্যক বালিয়ারি বলা হয় টু পয়েন্ট টু পয়েন্ট টু ভারতের দক্ষিণতম স্থান হল ইন্দিরা পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হল জলীয় বাষ্প টু পয়েন্ট টু ফোর প্রধান উৎস কেন্দ্র হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র টু পয়েন্ট নর্মদা নদীতে আনসার লিখবে ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায় ধোঁয়াধর অরণ্য পরিলক্ষিত হয় ম্যানগ্রোভ অরণ্য টু পয়েন্ট টু সেভেন ভারতের ম্যানচেস্টার গুজরাটের আহমেদাবাদ রাজ্যে অবস্থিত পয়েন্টে দেখো দেখো বা দুটি শব্দে উত্তর দাও হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয় আনসার হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি খুব ইম্পর্টেন্ট ম্যা শিল্পের প্রধান কি ন্যাপথা টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভারতের প্রধান চারটি মেগাসিটিকে সংযুক্তকারী সড়ক নির্মাণ প্রকল্প কি নামে পরিচিত আনসার হবে সোনালী চতুর্ভুজ এটাও ইম্পর্টেন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি আনসার হবে উত্তরপ্রদেশ টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপরের নাম লিখবে কিভেন ভারতের বৃহত্তম জনবিভাগিকার নাম হিমালয় পার্বত্য জলবিভাজিকা উদাহরণ লেখো র্যাডার তারপর দেখো একটি ম্যাচ বর্দই ছিল এটি হবে অসম পিঙ্ক সিটি জয়পুর বাগিচা ফসল রবার আর গ্র্যান্ড ব্যাঙ্ক এটা হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র তোমরা আনসারগুলো একবার দেখে নাও এটা শুদ্ধ শুদ্ধর আনসার স্থান পূরণের এগুলো ভালোভাবে দেখো তারপর এটা যে এক এক কথায় যেগুলো আছে থ্রি পয়েন্ট ওয়ানের আর এটা হচ্ছে ম্যাচ ওকে তাহলে আজকে দেখো আমরা ফোর সিক্সটি নাইন পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোয়েশ্চনের আনসারগুলি সলভ করে নিলাম আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয় ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখুন তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো ওরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ